হ্যালো স্টুডেন্টস, প্রত্যেককে ওয়েলকাম জানাই তোমাদের এই প্রিয় চ্যানেল আমার গণিত সমাধানে। এখন আমি তোমাদের সামনে উপস্থিত রয়েছি তোমাদের গণিত সঙ্গী নিমাই স্যার। আমার উদ্দেশ্য একটাই, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের গণিত বইয়ের প্রত্যেকটি অঙ্ককে সহজ সরলভাবে কষে দেওয়া, বুঝিয়ে দেওয়া এবং কনসেপ্ট দেওয়া। সেই উদ্দেশ্যে শুরু করা যাক আজকের ক্লাস। কষে দেখি 1.2-এ যতগুলো অঙ্ক ছিল সবগুলো অঙ্ক করা হলো। তারপরে এই অনুশীলনীর সঙ্গে যে উদাহরণমালা এবং নিজে করি অংশ জড়িয়ে আছে, সেগুলোর মধ্য থেকে যেই যেই অঙ্কগুলোকে তোমাদের করা দরকার আছে সেইগুলোর একটা আমি টেবিল দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা অনুশীলনীতে এরকম করে একটা টেবিল দেব, সেই টেবিলে যেই অঙ্কগুলো থাকবে কেবল সেইগুলো করলেই হবে, আর এক্সট্রা কোনো অঙ্ক এই উদাহরণমালা এবং নিজে করি থেকে করা দরকার নেই। দেখো এই টেবিলটা, পৃষ্ঠা সাথে প্রয়োগ 9-এ রোমান 2টা করবে, পৃষ্ঠা 9-এ প্রয়োগ 12, 13, 14 আর পৃষ্ঠা 10-এ প্রয়োগ 15 এই অঙ্কগুলো করবে। আর একটা দিক লক্ষ্য করো, কোন একটা দাগের নিচে একটা আন্ডারলাইন করা আছে, এই যে 13, 15 এটা কি না, এটা হচ্ছে নিজে করি, মানে সেটা তোমার উদাহরণমালায় যাওয়া থাকলেও সেখানে করে যাওয়া নেই, ঠিক আছে। আমি তো অবশ্যই সেই নিজে করিগুলো করে দেব। আর তোমাদের বইতে উদাহরণমালায় যেরকম অঙ্কগুলো কষা আছে তার বিশেষ কিছু কিছু জায়গায় বোঝার দরকার আছে, আমি সেই বইয়ের অঙ্ক ডাইরেক্ট তুলে নেবো এখানে দিয়ে তোমাদের সেটা বুঝিয়ে দেব, ঠিক আছে। চলো পৃষ্ঠা নম্বর 7-এ প্রয়োগ 9-এ 2-তে, পৃষ্ঠা 7-এ প্রয়োগ 9 নম্বর অঙ্কটি, সেখানে কি বলেছে, দ্বিঘাত সমীকরণ গুলিকে উৎপাদকে বিশ্লেষণ করে সমাধান করার চেষ্টা করি। সেখানে তোমাদের 3-4 অঙ্ক দিয়েছে, আমি তোমাদের আইডেন্টিফাই করেছি রোমান 2। রোমান 2 কি বলেছে, 25x² - 20x + 4 = 0। বইতে যা করে দিয়েছে আমি তাই তুলেছি, কেন তুলেছি একটু পরে বুঝতে পারবে। দেখো 25x² - 20x + 4 = 0 বা 25x² - 10x - 10x কত দেখে এলো, এখানেও সেই 25 = 100, 100 কে ভেঙে দুটা উৎপাদক নেবে, যেদের উৎপাদকের যোগ করা হবে 20, 10 আর 10, আর ব্র্যাকেট খুললে -10x - 10x হবে। আমি এইটার লাইনটা আমি দেখিয়ে দিচ্ছি কি লাইনটা গ্যাপ গেছে, গ্যাপ গেছে এইটা, এই 25x² - 10+10 + 4 = 0। দেখো এটা ব্র্যাকেট ফুল এটা আসবে কিনা, মাইনাস প্লাসে -10x, মাইনাস প্লাসে -10x, তাই তো। আরো একভাবে বোঝা হয় -20-এর পরিবর্তে এই যে -10x - 10x কিন্তু ইঙ্গিত করছে সেই 25-এর সঙ্গে 4 গুণ করলে যে 100 হবে, সেই 100 কে ভেঙে দুটা উৎপাদক নিয়ে তারই ফলশ্রুতি এটা, মানে তোমরা এরকম ভেঙে নিতে পারো আর যারা করতে পারো সেখানে তো কোনো কথা নেই, তোমরা অবশ্যই ক্লিয়ার হয়ে যাবে সেখানে, এবার বুঝেছো। এবারে পরের লাইনে 5x কমন নাও হয়েছে, 5x * 5x - 2, এখানে 2 কমন গেছে, 2 * 5x - 2, কেন মাইনাস প্লাসে -2 হয়েছে, তাহলে 5x - 2 কমন গেল, পড়ে আছে -5x - 2, নিয়ম অনুসারে হয় এটা ইকুয়াল 0, 5x = 2, x = 2/5, এখানেও তাই 5x - 2 = 0, 5x = 2, x = 2/5, তাহলে অঙ্কটা তুলেছি কেন। দেখো এতক্ষণ যত অঙ্ক সমাধান করে এসেছি সব ক্ষেত্রে কটা করে বীজ পেয়েছিলে, 2টা, কিন্তু 2টা ছিল আলাদা আলাদা, এখানে 2টো বীজ কিন্তু 2-5, 2-5 চলে এসেছে, করেছি এই কারণে, হয়তো পরীক্ষায় এই সহজ অঙ্কটি এসছে, তোমরা করেও গেলে যখন দেখবে আরে এ তো 2টো একই একই হয়ে গেল, তাহলে কি অঙ্ক ভুল হয়ে গেছে, কিন্তু না, তোমাদের যদি জানা থাকে যে 2টো বীজ একই হতে পারে তাহলে আর কোনো সমস্যা নেই, আমার অঙ্ক ঠিক আছে। আর অতএব লেখার সময় কি লিখবে, তাহলে কি একটা লিখবো, 2-5, 2-5 কি দুবার লিখবো, কিন্তু না, দ্বিঘাত সমীকরণে কি বলা হয়েছে যে দ্বিঘাত সমীকরণে বীজ হবে 2টি, মানে সমাধান 2টো বেরোবে, তাই দুবার লিখতে হবে। দেখো x = 2-5,
ও এক্স ইকুয়াল 2/5 ঠিক একই জিনিস দুবার লেখা হয়েছে। তোমরা যাতে কনফিউজ না হয়ে যাও, যাতে এইভাবে যে উত্তর হতে পারে তার কনসেপশন থাকে, তার জন্য এই দাগটা তুলে নিয়েছি। ঠিক আছে, চলো এরপরে দাগে পৃষ্ঠা 9-12 দাগের অঙ্কটি কি বলছে। আমি a বাই এক্স মাইনাস বি প্লাস বি বাই এক্স মাইনাস এ ইকুয়াল টু এক্স ইজ নট বি এ দ্বিঘাত সমীকরণটি সমাধান করি ও বিজদ দ্বয় লিখি। দুটো প্রশ্ন রেখেছে, খেয়াল করবে, সমাধান করি ও বিজদ দ্বয় লিখি। ঠিক আছে, যদিও তোমরা জানো সমাধানের যে রেজাল্ট হবে বিজদ দ্বয়ও সেই একই, কিন্তু প্রশ্ন তোমাকে যেমন দেবে তুমি শেষ অতএব মানে ফাইনালে একদম ক্লিয়ার করে যা চাইছে তাই লিখে দেবে। হয়েছে, এবার অঙ্কটা লক্ষ্য করো, এ বাই এক্স মাইনাস বি প্লাস বি বাই এক্স মাইনাস এ ইকুয়াল কত আছে 2। তারপরে লাইন দেখো, আমি কি বলেছি তোমাদের বইতে যেটা কষে দেওয়া থাকবে আমি সেই রকম করে নেব, এখানে বিশেষ বিশেষ জায়গাতে বুঝিয়ে দেব বলে আমি এই পদক্ষেপ নিয়েছি। ঠিক আছে, লক্ষ্য করো, এ বাই এক্স মাইনাস বি মাইনাস 1 প্লাস বি বাই এক্স মাইনাস এ মাইনাস 1 ইকুয়াল 0। এখন তোমরা দেখতেই পাচ্ছ এখানে তো 2 ছিল, সে 2 নাই, হঠাৎ করে কোথা থেকে মাইনাস 1 মাইনাস 1 চলে এসছে, আবার সব একই আছে, তাহলে কোথায় গেল সেটা, এই 2 কোথায় গেল? হ্যাঁ, এই 2 কে করা হয়েছে 1+1, লাইনটি এখানে নেই, তোমরা লাইনটা দেখিয়ে দিতে পারো। মানে কি করবে, তোমরা করবে a বাই x মাইনাস b প্লাস b বাই x মাইনাস a ইকুয়াল 1+1, এটা করতেই পারো। এই একটা 1 এর কাছে এসছে, দেখো মাইনাস 1 হয়ে গেছে, আবার একটা 1 এর কাছে এসছে, ক্লিয়ার? তাহলে কি করে এই 2 চলে গেছে, তার পরিবর্তে মাইনাস 1 চলে এসছে, বোঝা গেছে? তারপরে তারপরে সরল করা হয়েছে, x মাইনাস b লসাগু এলো, দিলে এটা ভাগ করলে 1, 1 এর সঙ্গে a গুণ হলে a। এরপরে দেখো এইখানে কিছু নেই, মানে 1 আছে, ভাগ করলে তো এটাই পাবে, আর এইটার সঙ্গে -1 গুণ হয়ে যাবে, মানে মাইনাস এ প্লাস এ মাইনাস এক্স, আর মাইনাস এ মাইনাস এ প্লাস বি, এটা ক্লিয়ার? একইভাবে এটাও হয়েছে, আর বোঝালাম না ইকুয়াল 0। এবারে দেখো এখানে a প্লাস বি মাইনাস এক্স, এখানেও a প্লাস বি মাইনাস এক্স, একটু ঘুরিয়ে আছে কিন্তু একই আছে, এটা কমন নেব, তাহলে a প্লাস বি মাইনাস এক্স এটা কমন গেল, এখানে কে পড়ে আছে, এটা তো কমন চলে গেছে, নাই 1 আছে, 1 লেখা হলো বাই এক্স মাইনাস বি, প্লাস আবার এইটা কমন চলে গেছে, এখানে 1 আছে বাই এক্স মাইনাস এ ইকুয়াল 0, ক্লিয়ার? তারপরে দেখো এবার এই অংশের সরল করা হচ্ছে, এক্স মাইনাস বি এক্স মাইনাস এ লসাগু এলো, ঠিক ভাগ করলে এটা কাটবে, থাকবে এইটা, এইটা একের সঙ্গে গুণ হবে, বসবে এক্স মাইনাস এ, আবার একে এটা ভাগ করলে কেটে যাবে এইটা, থাকবে এক্স মাইনাস বি, 1 গুণ করবো এক্স মাইনাস বি। ঠিক আছে, তারপরে দেখো পরের লাইনে সরল করা হয়েছে, এটা তোলা হয়েছে, এখানে সরল করা এক্স আর এক্স প্লাস 2x মাইনাস এ মাইনাস বি বাই যা আছে তাই তোলা হলো, তাহলে দুটার গুণফল কি হয়ে গেছে, 0 হয়ে গেছে, তাহলে হয় এটা ইকুয়াল 0, দেখো হয় a প্লাস বি মাইনাস এক্স ইকুয়াল 0, তোমাদের বইতে কিন্তু এইটা ডাইরেক্ট করে দিয়েছে, x ইকুয়াল a প্লাস বি, তোমরা করতে পারো, কেননা আমি তো লিখতেই পারি a প্লাস বি, a প্লাস বি ইকুয়াল এ পাশে x চলে গেল, তাহলে x ইকুয়াল a প্লাস বি, লাইন ক্লিয়ার, বোঝা গেছে? যদি কারোর একটু বুঝতে অসুবিধা হয় আমি কিন্তু এটা বই থেকে একটু ভেঙে দেখে দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। দেখো কি করেছি, মাইনাস এক্স রেখেছি, এপাশে মাইনাস এ এ বি চলে গেল, মানে মাইনাস এ মাইনাস বি হলো, তারপরে মাইনাস কমন নিয়েছি, মাইনাস কমন নিলে কি হবে, এ প্লাস বি হয়ে গেল, এবারে এই মাইনাস গেল কোথায়, আমি মাইনাস চিহ্ন এপাশে নিয়ে এসেছি, মাইনাস এ মাইনাস এ প্লাস হয়ে গেল, দিলে এ প্লাস বি থেকে গেল, সেটা চলে এসেছে, তোমরা স্টেপ ডাউন করে এটা থেকে এটা নিতেও পারো, কোনো অসুবিধা নেই, না হলে ভেঙে ভেঙে এটা দেখাতেও পারো, এটা কিন্তু বইতে নেই, এটা আমি এক্সট্রা করে দিয়েছি। নেক্সট, এই পার্টটা শেষ হলো, তাহলে এটা ইকুয়াল 0,
এটা ইকুয়াল জিরো। এবার তোমরা বলবে স্যার এটা সরল করলো না কেন, অন্যান্য যে অঙ্ক আপনি করে দিয়েছেন সেখানে সব জায়গায় সরল করেছেন, এখানে তো সরল করলেন না। না সরল করার দরকার নেই, কেন একটু দেখো, 2x মাইনাস এ মাইনাস বি বাই এক্স মাইনাস বি ইন্টু এক্স মাইনাস বি ইকুয়াল জিরো। আচ্ছা এখানে শূন্যের নিচে কত আছে, এক আছে, হ্যাঁ কোনা কোনো গুণ করবো, তাহলে এটার সঙ্গে তো এক গুণ হবে, রেজাল্ট তো একই থাকবে, এর সঙ্গে কে গুণ হবে, শূন্য, তাহলে শূন্যের সঙ্গে গুণ করলে রেজাল্ট কত, জিরো। এবার যদি এটা গুণ করো বের করতে তার সঙ্গে শূন্য গুণ হতো, রেজাল্ট কত হতো, শূন্য হতো। সেই কারণে অযথা গুণ করে এটাকে ভারাক্রান্ত করেনি, মানে বড় করা দরকার হয়নি, ক্লিয়ার হয়েছো? এটা যেহেতু গুণ করলে শূন্য হয়ে যাবে তাই এবার গুণ ফলা করার দরকার হলো না। রেজাল্ট কি হলো, 2x মাইনাস এ মাইনাস বি ইকুয়াল জিরো, 2x ইকুয়াল এ প্লাস বি, এটা মাইনাস আছে প্লাস হয়ে গেল, মাইনাস বি প্লাস হয়ে গেল, x ইকুয়াল এ প্লাস বি বাই টু। তোমার অঙ্ক শেষ হয়ে গেছে। এবারে এখানে প্রশ্ন ছিল দুই রকম ভাবে সমাধান করি, বিজয় দই লিখি, কি লেখা আছে রাখো, নির্ণয় সমাধান x ইকুয়াল এ প্লাস বি ও x ইকুয়াল এ প্লাস বি বাই টু, ঠিক আছে, এবং বিজয় দই, আবার প্রশ্ন আছে বিজয় দই কি, সেই তো সেই বিজয় দই তো এটাই হবে, সেটাই লিখেছি এ প্লাস বি ও এ প্লাস বি বাই টু, ক্লিয়ার? চলো এরপরে থাকি পৃষ্ঠা নয়ের প্রয়োগ ১৩ নম্বর অঙ্কটি, কি আছে, এ বাই এক্স মাইনাস ওয়ান প্লাস বি বাই বি এক্স মাইনাস ওয়ান ইকুয়াল এ প্লাস বি, এক্স ইজ নট এ ওয়ান বাই এ ওয়ান বাই বি, এই দ্বিঘাত সমীকরণটি সমাধান করি ও বিজয় দ্বয় লিখি, ঠিক আছে আমরা তুলে নিই, এ বাই এক্স মাইনাস ওয়ান প্লাস বি বাই বি এক্স মাইনাস ওয়ান ইকুয়াল এ প্লাস বি। এই অঙ্কটি করার জন্য তোমরা এই এ বাই এক্স মাইনাস ওয়ান এর কাছে এই বি কে নিয়ে আসবে, আর বি বাই বি এক্স মাইনাস ওয়ান এর কাছে এ কে নিয়ে আসবে। এবার বলবে কেন এ বাই এক্স মাইনাস ওয়ান এর কাছে এ কে, বি বাই বি এক্স মাইনাস ওয়ান এর কাছে বি কে নিয়ে এলে কি অসুবিধা হতো, হ্যাঁ একটু তো অসুবিধা আছে, আর কেন বা আমি এর কাছে বি কে এর কাছে এ কে নিয়ে আসছি, ঠিক একটুখানি পরে সেই বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে। করি বা এ বাই এক্স মাইনাস ওয়ান মাইনাস বি প্লাস বি বাই বি এক্স মাইনাস ওয়ান মাইনাস এ ইকুয়াল জিরো, বা লসাগু করব এক্স মাইনাস ওয়ান, এটা লসাগু হয়ে গেল, তাহলে কি ঘটবে, এটা ভাগ করলে কেটে যাবে, থাকবে এ, এবারে এখানে ওয়ান আছে একে ওয়ান দ্বারা ভাগ করলে ভাগ কর, এটাই হবে এক্স মাইনাস ওয়ান, এইটাই এর সঙ্গে গুণ হবে, তাই তো, তাহলে গুণ করলে কত হবে, মানে এইটাই সঙ্গে গুণ হবে, মানে এইটাই সঙ্গে গুণ হবে, আর চিহ্ন আছে মাইনাস, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস এ বি এক্স, মাইনাস মাইনাস এ প্লাস বি প্লাস, এখানেও একই ঘটনা হবে বি এক্স মাইনাস ওয়ান বি মাইনাস এ বি এক্স মাইনাস এ মাইনাস এ প্লাস এ ইকুয়াল জিরো। তো এইখানে একটা বিষয় বলে দিই, তোমরা যখন এরকম টাইপের অঙ্ক দেখতে পাবে তখন এই যে এত ভাগ করলে এত এত কিছু ভাবার দরকার নেই, একদম ডাইরেক্ট এটার সঙ্গে এটা গুণ করে দেবে, একদম ডাইরেক্ট, সাইন্টিফিক কারণ কারণ তো বলেইছি যে নিচে ওয়ান, এটা এক্স মাইনাস ওয়ান, লসাগু হবে এক্স মাইনাস ওয়ান, এটা ভাগ করলে এটা কাটবে, ওয়ান থাকবে, ওয়ান গুণ হবে, আর ওয়ান দ্বারা একে ভাগ করলে ভাগ করলে এইটা হবে, এইটা বি এর সঙ্গে গুণ হবে, এটা সাইন্টিফিক কারণ। আর কুইক করার জন্য কি করবে, একদম ডাইরেক্ট এই মাইনাস বি কে নিয়ে এর সঙ্গে গুণ করে দেবে, এখানে তাই মাইনাস এ কে নিয়ে এটার সঙ্গে গুণ করে দেবে, এটা ফল পেয়ে যাবে, এভাবে কুইক এগুলো যেতে পারি, হয়েছে? আচ্ছা এখানে প্যাকেট না দিলেও চলবে। বা এবার দেখো এই দুটো জায়গাতে কি ঘটেছে, এ প্লাস বি মাইনাস এ বি এক্স, এখানে দেখো এ প্লাস বি মাইনাস এ বি এক্স দুটো একই দেখতে পেয়েছি না, তাই এটা কমন নিয়ে নিব, কমন নিই
a প্লাস বি মাইনাস এ বি এক্স কমন গেল, কি পড়ে আছে? ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই বি এক্স মাইনাস ওয়ান ইকুয়াল কত? ইকুয়াল জিরো। তো এবার বুঝতে পেরেছ কেন এর কাছে এ কে বি কে আর এর কাছে এ কে নিয়ে আসা হয়েছিল? এই কমন নেওয়ার স্বার্থে আমি আগে থেকে দুটো লাইন হিসাব করে নিয়েছি যে পরে কি আসবে, তাই এটা করা সম্ভব হয়েছে। এবার তোমরা যদি অঙ্ক প্র্যাকটিস করো, করতে থাকো, তোমরাও এটা বুঝতে পারবে, এরকম অন্যান্য অঙ্কও করতে পারবে। ঠিক আছে, করি পরের পরের অংশ করি। এ প্লাস বি মাইনাস এ বি এক্স ফোর, আর এখানে কি করবো? সরল করবো, এটা সরল করলে হবে কি? এক্স মাইনাস ওয়ান ইন্টু বি এক্স মাইনাস ওয়ান, এটা দ্বারা ভাগ করে এটা কাটবে, থাকবে এটা, এটা একই সঙ্গে গুণ হবে, মানে বি এক্স মাইনাস ওয়ান, এখানে প্লাস এই একই ঘটনা, বি এক্স মাইনাস ওয়ান কেটে যাবে, থাকবে এটা, এটা একই সঙ্গে গুণ হবে, মানে এ এক্স প্লাস মাইনাস মাইনাস ওয়ান হয়েছে। তো আর একটা লাইন এখানে করে নিই, বা এ প্লাস বি মাইনাস এ বি এক্স, থার্ড ভেক্টর দাও, দেখো এখানে এক্স প্লাস বি এক্স, এক্স প্লাস বি এক্স মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস টু বাই এ এক্স মাইনাস ওয়ান ইন্টু বি এক্স মাইনাস ওয়ান ইকুয়াল কত? জিরো। এখানে ইকুয়ালটা লেখা হয়নি, ইকুয়াল জিরো। চলে যাই পরের পৃষ্ঠায়, দেখো দুটার গুণফল শূন্য হয়ে গেছে, তাহলে আমি এটা জিরো লিখতে পারি, তাহলে হয় এ প্লাস বি মাইনাস এ বি এক্স ইকুয়াল জিরো, বা মাইনাস এ বি এক্স ইকুয়াল মাইনাস এ মাইনাস বি, বা মাইনাস এ বি এক্স ইকুয়াল মাইনাস কমন নাও এ প্লাস বি, এপাশে মাইনাস এপাশে মাইনাস আছে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, আর লেখার দরকার নেই, বা এক্স ইকুয়াল এ প্লাস বি বাই এক্স, এ প্লাস বি বাই এ বি, অথবা কি করব, অথবা এই পার্টটা জিরো হবে, এ এক্স প্লাস বি এক্স মাইনাস টু বাই এক্স মাইনাস ওয়ান ইন্টু বি এক্স মাইনাস ওয়ান ইকুয়াল জিরো, বা এ এক্স প্লাস বি এক্স মাইনাস টু ইকুয়াল জিরো, বা এ এক্স প্লাস বি এক্স ইকুয়াল টু, বা এটা মাইনাস টু আছে, এপাশে প্লাস টু হয়ে গেল, এক্স কমন নাও, তাহলে এ প্লাস বি ইকুয়াল টু, বা এক্স ইকুয়াল টু বাই এ প্লাস বি হয়ে গেছে। তাহলে তোমার অঙ্ক শেষ হয়ে গেছে। এবারে প্রশ্ন ছিল কি, দ্বিঘাত সমীকরণটির সমাধান করি ও বীজদ্বয় লিখি, তাহলে তোমরা কি লিখবে? অতএব নির্ণেয় সমাধান এক্স ইকুয়াল কত বেরিয়েছে, এ প্লাস বি বাই এ বি কমা দিয়ে দাও, আর টু বাই এ প্লাস বি, জায়গা নেই, তোমরা বীজদ্বয় লিখে নিবে, বীজদ্বয় সেই একই হবে, বীজদ্বয় এ প্লাস বি বাই এ বি আর টু বাই এ প্লাস বি, ক্লিয়ার? তাহলে অঙ্ক শেষ হয়েছে। অঙ্কটা কিন্তু খুব কঠিন নয়, সোজাই ছিল, শুধু এই এ আর বি কে কার কাছে নিয়ে আসবে তার উপরেই পুরো অঙ্কটা দাঁড়িয়ে আছে, ক্লিয়ার? চলো এরপরে দাঁড়িয়ে পৃষ্ঠা নয়ে একটা সমাধান দেওয়া আছে, চৌদ্দ দাগে এক্স মাইনাস থ্রি বাই এক্স প্লাস থ্রি মাইনাস
x plus 3 by x minus 3 plus 6 গুণ 6 7 equal 0 x is not minus 3 3 এটা সমাধান করি। তো এই অঙ্কটা তোমাদের বইতে একদম করা আছে। পরের পৃষ্ঠা 10 এ প্রয়োগ কোণ নম্বরে x plus 3 by x minus 3 plus x minus 3 by x plus 3 equal 2 গুণ 1 2 x is not minus 3 আর 3 এটা সমাধান করি। এটা লেখা আছে নিজে করি, মানে এটা করে দেওয়া নেই, তাই আমি এইটা করে দেব। তো এই অঙ্কের মতই করব। এটা হয়ে গেলে তোমরা অবশ্যই, যেহেতু বইতে এটা করে দেওয়া আছে আর এটা আমি বুঝিয়ে দেব, দুটো মিল করলে তোমরা অবশ্যই এই অঙ্কটা করতে পারবে, তবে অঙ্কটা কিন্তু তোমরা করবে। আর এটা তো আমি এখন করে দিচ্ছি, বুঝে নাও এবং তোমরা এই দুটো অঙ্কই প্র্যাকটিস করবে। ঠিক আছে, শুরু করছি, এই 15টা শুরু করছি আমি। x প্লাস 3 x মাইনাস 3 প্লাস x মাইনাস 3 বাই x প্লাস 3 ইকুয়াল 2 পূর্ণ 1 এর 2 বা a প্লাস 1 বাই a ইকুয়াল 2 দুনে 4 1 5 এর 2। কি করা হলো অনুশীলনীতে, মানে 1.2 যে অনুশীলনী ছিল সেখানে এই টাইপের অঙ্ক করা হয়েছে, তাই এ কেন করা হলো আর বলতে হবে না। x প্লাস 3 বাই x মাইনাস 3 সমান a ধরে, আর দেখেই তো বুঝতে পারছ যে এটা যা আছে এটা তার অনন্য হয়ে আছে, তাই 1 বাই a লেখা হয়েছে। ক্লিয়ার? বা এবার এটা এটা কি করব, এটা লসাগু করে দিই a। আর এই নিয়ম তো আগে শিখে এলাম যে একদম এরকম থাকবে, মানে ডাইরেক্ট গুণ, মানে a এর গুণ করবে a স্কয়ার, কারণ বলে দিয়েছি আর বলছি না। 1 ইকুয়াল 5 এর 2, এরপরে আমি যত অঙ্ক করব এরকম ডাইরেক্ট ডাইরেক্ট গুণ করব, বা a স্কয়ার প্লাস 1, না এটা কোনা গুণ করে না, 2 a স্কয়ার প্লাস 2 ইকুয়াল 5 a, বা 2 a স্কয়ার মাইনাস 5 a প্লাস 2 ইকুয়াল 0। এটা মিলে তোমরা ফ্যাক্টরাইজ করি, 2 দুনে 4, 4 কে ভেঙে দুটা উৎপাদক নিয়ে যোগ করে 5 পাঠানো, মানে 4 যুক্ত 1, 2 a স্কয়ার মাইনাস 4 প্লাস 1 4 a প্লাস 2 ইকুয়াল 0, বা 2 a স্কয়ার মাইনাস 4 a মাইনাস প্লাস এ মাইনাস a প্লাস 2 ইকুয়াল 0। পরের দিকে চলে যাই, এখান থেকে কত কমে যাবে, 2 a স্কয়ার মাইনাস 4 a, 2 a স্কয়ার মাইনাস 4 a, 2 a কমন যাবে, তাহলে 2 a ইন্টু এ মাইনাস 2, মানে 2 দুনে 4 মাইনাস 1 কমন নাম দিলে হবে কত, এ আর মাইনাস কমন গেছে মাইনাস প্লাসে মাইনাস 2 ইকুয়াল 0, বা এ মাইনাস 2 ইন্টু 2 এ মাইনাস 1 ইকুয়াল কত হলো ইকুয়াল 0। তাহলে দুটির গুণফল শূন্য হয়ে গেছে, কি লিখবো, হয় a মাইনাস 2 ইকুয়াল 0 বা a ইকুয়াল 2, বা a তো অঙ্কে ছিল না, আমি ধরেছি x প্লাস 3 বাই x মাইনাস 3, তাহলে এর পরিবর্তে এটা বসিয়ে দিব যে x প্লাস 3 বাই x মাইনাস 3 ইকুয়াল 2। ব্যাকেট লিখে দাও, যেহেতু a ইকুয়াল x প্লাস 3 বাই x মাইনাস 3 হয়েছে, বা কোনা কোনো গুণ করো 2x মাইনাস 6 ইকুয়াল x প্লাস 3, সাইড চেঞ্জ করবো 2x মাইনাস 6 ইকুয়াল 3 প্লাস 6 বা 2xx ইকুয়াল 9।
তাহলে একটা মান বেরিয়ে গেল x ইকুয়াল 9। আচ্ছা আমি এই অংশ একটু মুছে দিই, অথবাটা করার জন্য এখানে জায়গাটা হবে না, একটু মুছে দিচ্ছি। অথবা 2a-1 ইকুয়াল 0 বা 2a=1 বা a=1/2। এবারে এর মান তো আমি জানি কি, এটা a ইকুয়াল এটা বসাবো বা x+3/x-3 ইকুয়াল আছে, তুমি ব্র্যাকেটে লিখে দাও a ইকুয়াল, যেহেতু a ইকুয়াল x+3/x-3 বা আপনার গুণগুণ করো 2x+3×6 ইকুয়াল x-3 বা 2x-x ইকুয়াল -3-6 বা x ইকুয়াল -9। তোমার অ্যান্সার চলে এসছে, অতএব কি লিখবে, অতএব নির্ণয় সমাধান x=9-9। ক্লিয়ার? তাহলে এই অঙ্কটা বোঝা গেছে। এই অঙ্কটা যা করা হয়েছে একই ভাবে তোমরা এই অঙ্কটাও কষবে, একদম বইতে পুরাপুরি করে দেওয়া আছে। ঠিক আছে, তাহলে তোমাদের কষে দেখি 1.2 এর অনুশীলনী সমস্ত অঙ্ক করে দিয়েছি এবং উদাহরণ মালা ও নিজে করিতে যেই যেই অঙ্কগুলো আমি বক্স করে লিস্ট দিয়েছি কেবল ওইগুলোই করবে। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। মে গড ব্লেস ইউ।